আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিক যে ভলিউম ওয়ান রয়েছে এই প্রশ্ন তোমার দ্বিতীয় টেস্টের জন্য গণিত বিষয়ের যে তোমাদের একশো ত্রিশ নাম্বার পেজে এক নম্বর স্কুল রয়েছে আরামবাগ হাই স্কুল এইচএস তো এই প্রশ্নপত্রের একের এবং দুইয়ের অর্থাৎ এক মার্ক্সের এবং দুই মার্ক্সের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক একটি অংশীদারী ব্যবসায় শ্যামের ছ হাজার টাকা আট মাসের জন্য এবং রামের আট হাজার টাকা চার মাসের জন্য খাটে ব্যবসায় স্যাম ও রামের লাভ্যাংশের অনুপাত হবে কিভাবে করবো শ্যাম ও রামের মূলধন অনুপাত মূলধন অনুপাত মানে কি যে টাকাটা লাগিয়েছে ইনটু সময় দেখো প্রথমে শ্যাম কত লাগিয়েছে এটা হচ্ছে ছ হাজার টাকা কত দিনের জন্য আট মাসের জন্য ছ হাজার ইন্টু আট আর এখানে দেখো রামের ক্ষেত্রে কি আট হাজার টাকা চার মাসের জন্য আট হাজার ইন্টু চার এখানে দেখো শূন্য শূন্য তিন কাটলো তিনটে শূন্য কেটে যাবে তারপর দেখো এখানে কাটাগুটি আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে তিনটে শূন্য তিনটে শূন্য কাটলো এবার চার দিকে আট আট কাটলো দুই থেকে কাটলে দুই দুই থেকে কাটলে তিন তাহলে থ্রি টু টু এইভাবে বেরিয়েছে এখানে থ্রিস টু টু এবারে দেখো কি লিখবে আমরা জানি লাভাংশের অনুপাত সমান হচ্ছে মূলধন অনুপাত অর্থাৎ স্যাম ও রামের লাভাংশ অনুপাত করতে হবে থ্রি ইস টু টু অর্থাৎ অপশান নাম্বার এ সরি অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দু একটা বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে এ নটিক্যাল টু জিরো সমীকরণের দা আলফা ও বিটা হলে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার ইজিক্যাল টু সি বাই এ স্কোয়ার ইন্টু ড্যাস এটা করতে হবে দেখো কিভাবে করবো আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক সি সমান জিরো যেখানে এ নিকাল টু জিরো সমীকরণের বিষ দয় হলো আলফা ও বিটা তাহলে আমরা কি জানি যোগের ফর্মুলা আহ বিষ দয়ের যোগ যোগের ফর্মুলা কি আলফা বিটা ইসিকাল টু মাইনাস বি বাই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং গুণ ফলে বিষয়ের গুণ ফলে ফর্মুলা কি আলফা ইন্টু বিটা মানে সি বাই এর দু নম্বর সমীকরণ তাহলে এটা যেটা দিয়েছে দেখো কি চেয়েছে এখানে আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা স্কোয়ার এটা লিখে নিলাম তারপর আলফা বিটা কমন যাবে তাহলে এখান থেকে চলে গেলে এক পড়ে থাকবে এখান থেকে একটা আলফা পড়ে থাকবে এখান থেকে একটা বিটা থাকবে তাহলে আলফা বিটা ওয়ান প্লাস আলফা প্লাস বিটা তাহলে আলফা বিটার ভ্যালু হতো সি বাই এ ওয়ানটার জায়গায় ওয়ান বসালাম এবার দেখো আলফা আলফা প্লাস বিটার ফর্মুলা কি মাইনাস মাইনাস বি মাইনাস বিয়াই এ হলো এবারে গুণ করছি দেখো আলফা বাই সরি সি বাই এর সঙ্গে ওয়ান গুণ করলে সি বাই এ মাইনাস সি বাই এর সঙ্গে বি বাই এর গুণ করলে বিসি বাই এ স্কোয়ার এবার দেখো এ আর এ স্কোয়ার এ স্কোয়ার হবে এখানে সি আছে আর এখানে এ স্কোয়ার ভাগ করলে কেটে যাবে এ এটা পড়ে থাকবে এ তাহলে সি এর সঙ্গে এ গুণ করলে এসি আর বি আর সি বিসি হবে এখানে কারণ এ স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে এক হয় আর বিসির সঙ্গে এক গুণ করলে বিসি হয় তাহলে দেখো এবার থেকে ওপর থেকে সি কমন নেবো আর এ স্কোয়ারটা বাইরে নেবো তাহলে পড়ে থাকবে কি এ মাইনাস বি

নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো চারজনকে প্রশ্ন বৃত্তের কেন্দ্র থেকে বহিষ্ঠ কোনো বিন্দু দূরত্ব তেরো সেমি এবং ওই বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব বারো সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত দেখো ছবিটা দেখে নাও এই হচ্ছে বৃত্ত কেন্দ্র থেকে বলছে একটা বিন্দু আছে তার হচ্ছে দূরত্ব কত তেরো আর স্পর্শক থেকে হচ্ছে বারো আমরা চেয়েছে কি ব্যাসার্ধ মানে ও কিউ জানতে চেয়েছে আচ্ছা পদার্থ কি দেওয়া আছে ওপি ওপি মানে হচ্ছে কারো তেরো সেমি আর পি কি হচ্ছে কত বারো সেমি তাহলে এখানে দেখো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এখানে হচ্ছে দেখো ও ত্রিভুজ হচ্ছে তেরো আর এটা হচ্ছে কত বা ভূমি কোনো একটা হবে বারো আর এটা বের করতে হবে ওপি আমরা কি জানি পিঠাক উপাদ্য অনুযায়ী ত্রিভুজ ও পি কিউ ও পি কিউ এই ত্রিভুজটা কথা বলছি ক্ষেত্রে ও কিউ স্কোয়ার ও কিউ স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার স্কোয়ার তাহলে ও কিউ বের করতে হবে ও কিউ ইসিক টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার

আর পাঁচ তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করলে ওই বৃত্ত তিনটি কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা হলো কি অপশান রয়েছে দেখো ছবিটা আগে এঁকে নেবে তিনটে বৃত্ত রয়েছে স্পর্শ করেছে এদের কেন্দ্রতে যুক্ত করলে একটা কি হচ্ছে ত্রিভুজ হচ্ছে নাম দিচ্ছি ও পি কিউ তাহলে ও পি কিউ একটা ত্রিভুজ তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে যে বৃত্ত তিনটি দেখো এর কি হচ্ছে ব্যাসার্ধ এখানে সমান তাহলে এটা এটা সেমান তাহলে এটা যা হবে এটা যা তাই হবে তাহলে দুটো যোগ করলে ধর সাপোজ বলছে দুই এটাও দুই তাহলে কত হচ্ছে চার হবে এটাও দুই কারণ একই বৃত্তের স্পর্শ ব্যাসার্ধ সমান এটাও দুই হবে এটাও দুই হবে তাহলে এখানে দুই দুই এটাও চার হবে সবগুলো তাহলে কত হচ্ছে ভাগগুলো চার তাহলে কি হচ্ছে এটা এটা হচ্ছে সমভাহতি বুঝ অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে আশা করি বুঝাতে পারলাম তোমাদের নেক্সট প্রশ্ন বলছি একটি নিরেট অর্ধগুলোকে ব্যাসার্ধ আর বাই থ্রি একক হলে তার আয়তন কত হবে অর্ধগুলোকে ব্যসার আর বাই থ্রি একক আর অর্ধগুলোকের আয়তন ফর্মুলা কি টু বাই থার্ড পাই আর কিউব ঘন একক টু বাই থার্ড পাই আর মানে হচ্ছে আর বাই থ্রি এক কিউ তার ঘন একক মানে দুই বাই চার তিন ইন্টু পাই আর কিউব আর তিনের কিউ মানে সাতাশ তাহলে কি হচ্ছে তাকে ওপরে গুণ করলে টু পাই আর কিউ আর নিচে হচ্ছে তিন সাতাশম একাশি অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে এটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন বলছে যে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি সমকরি ত্রিভুজ চার সেমি বাহুকে কেন্দ্র অক্ষ করে বৃত্তটি ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করলে যে শঙ্কুটি উৎপন্ন হবে তার ভূমির ক্ষেত্রফল কত দেখো এটা হচ্ছে এ বি সি একটা হচ্ছে সমকরি ত্রিভুজ এটা বলছে এই যে এ বি বাহুটাকে বৃত্ত ঘুরবে এইভাবে ঘুরবে তাহলে বলছে যে কি হচ্ছে ভূমিক্ষেত্রফল মানে এটা দেখো এটা হচ্ছে চার এটা হচ্ছে তিন এটা হচ্ছে সেমি আর ভূমি ব্যসার তো হচ্ছে তিন সেমি দেওয়া আছে তার ভূমি ফলে ফবল কি পাই আট স্কোয়ার বর্গ সেমি পাই মানে পাই আর আর মানে তিন স্কোয়ার মানে নাইন নাইন পাই বর্গ সেমি অপশান নাম্বার এ সঠিক গুপ্তা হবে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন দেখো পর কি বলছে

আলফা বিটা ইজ ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে সি বাই এ এখানে সি মানে হচ্ছে মাইনাস এস আর এ মানে হচ্ছে কিছু নেই মানে এক্স এর পাশে সহগ ওয়ান আছে তাহলে কি হবে মাইনাস এস বাই ওয়ান মানে এটা মাইনাস এস সি হবে এবার দেখো আমরা আলফা আলফার জায়গায় বিটা স্কোয়ার বসাবো কারণ আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার এই আলফার জায়গায় বিটা স্কোয়ার বসিয়েছি আর বিটা যেমন আছে রাখলাম তাহলে বিটা কিউব মাইনাস বিটা কিউব ইজ ইকুয়াল টু মাইনাস এস তাহলে এস ইজ ইকুয়াল টু মাইনাস বিটা কিউব এটা দু নম্বর সমীকরণ আবার

তাহলে আর ইস এবার যেটা আছে এটা যে বাম পক্ষ দেয়া আছে কি দেওয়া আছে দেখো আর কি আর এস মাইনাস এস এবার জাস্ট ভ্যালু পুট করেছি দেখো আর মানে হচ্ছে কি মাইনাস আর বিটা স্কোয়ার প্লাস বিটা মানে এখানে দিলাম তার হোল কিউব আছে হোল কিউ মানে হোল কিউব দিলাম প্লাস এস স্কোয়ার এস মানে কি জানি আমরা মাইনাস বিটা কিউব তাহলে এখানে বসিয়ে দিলাম মাইনাস বিটা কিউ তার স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার করলাম প্লাস থ্রি আর মানে কত মাইনাস বিটা স্কোয়ার প্লাস বি এখানে দিলাম বিটা আর এস মানে হচ্ছে মাইনাস বিটা তার আবার কি আছে এখানে আছে কিউব কিউব আর এবার আছে মাইনাস এস মাইনাস এস মানে হচ্ছে মাইনাস আর এস মানে হচ্ছে কি মানে হচ্ছে বিটা কিউব মানে মাইনাস মাইনাস বিটা কিউব এবার দেখো এটা কি হচ্ছে এটা হচ্ছে কিউব করলে মাইনাস হবে একটা কারণ আমরা জানি মাইনাসে যদি কিউব করা হয় তো সেটা আবার মাইনাসই হবে স্কোয়ার করলে কিন্তু সেটা প্লাস হয়ে যায় কিন্তু কিউব করলে সেটা মাইনাসই থাকে তাহলে এখান থেকে দেখো মাইনাস হলো এখানে বিটা কিউব আর এটা হচ্ছে বিটা মানে বিটা স্কোয়ার প্লাস বিটা দা হোল স্কোয়ার আর প্লাস এবার দেখো এখানে স্কোয়ার করছি মানে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল তিন দুগুণে ছয় পাওয়ার পাওয়ারে গুণ হয়ে তিন দুগুণে ছয় হলো আর প্লাস এখানে দেখো এখানে আসছে এখানে আছে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়েছে আর থ্রি থ্রি এবার দেখো বিটা কিউব আছে আর বিটা কিউ আর বিটা স্কোয়ার প্লাস বিটা আর মাইনাস এটা হচ্ছে কত এটা মাইনাস যেমন আছে মাইনাস আর এটা এটা হচ্ছে দেখো বিটা কিউব আছে তাহলে এটা কি মাইনাসটা থাকবে মাইনাসই থাকবে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে তাহলে এবার দেখো এ প্লাস বি এ প্লাস বি তার হোল কিউব ফর্মুলা এ স্কয়ার মানে বিটা স্কোয়ার তার কিউব মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ মানে বিটা স্কোয়ার তার স্কোয়ার এ থ্রি এ স্কোয়ার বি বি মানে হচ্ছে বিটা প্লাস থ্রি এ বি স্কয়ার এ মানে হচ্ছে বিটা স্কোয়ার বিটা হোল স্কয়ার প্লাস বি সরি বিটা থ্রি আর কত যোগ করে কথা হয় পাঁচ আর এখানে থ্রি বিটা আর এখানে মানে থ্রি বিটা ফোর আর যেমন আছে বিটা কিউ মানে বিটা কিউ রাখলাম এবার দেখো এটা কি হচ্ছে এখানে বাইরে মাইনাস আছে মানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে ভিতরে তাহলে মাইনাস বিটা তিন দুগুনে ছয় এটা হচ্ছে বিটা মাইনাস এখানে কি দেখো এটা হচ্ছে চার আর একে পাঁচ এখানে হচ্ছে দেখো কটা দুই দুগুনে চার আর থ্রি বিটা ফোর আর এটা হচ্ছে কত মাইনাস বিটা কিউব এবারে যা আছে রাখলাম প্লাস বিটা সিক্স মাইনাস প্লাস থ্রি বিটা ফাইভ আর প্লাস থ্রি বিটা ফোর আর হচ্ছে বিটা কিউব এবারে বিটা সিক্স বিটা সিক্স কেটে গেলো একইভাবে থ্রি বিটা ফাইভ থ্রি বিটা ফাইভ কেটে গেলো আর এখান থেকে থ্রি বিটা ফোর আর থ্রি বিটা ফোর কেটে গেলো এবং বিটা থ্রি আর বিটা থ্রি কেটে গেল উত্তর হলো শূন্য এটা প্রমাণিত এটা কি দিয়েছে এটা হচ্ছে তোমাদের বামপক্ষ ডান পক্ষ তাহলে এটা হচ্ছে প্রমাণিত এখানে লিখে দেবে ডান পক্ষ আর প্রমাণিত নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে যে প্রশ্ন এটা কি বলছে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দু ছেদ করে

এই ছোট ত্রিভুজটা আর এই বড় ত্রিভুজটা হচ্ছে পরস্পরের কি সদৃশ্য তাই কি হবে এপি মানে এপি বা বাই এবি আর এ কিউ বাই এসি তাহলে দেখো ভ্যালুগুলো জাস্ট পুট করবো এবি মানে হচ্ছে থ্রি পয়েন্ট টু এপি মানে থ্রি পয়েন্ট টু আর এবি মানে হচ্ছে এবি আর হচ্ছে এ কিউ মানে কত এ কিউ মানে হচ্ছে থ্রি টু পয়েন্ট টু আর এসি এসি দেখো এখানে এপি এটুকু দেওয়া আছে এটুকু দেওয়া আছে এসিটা মানে কি হবে এই দুটো যোগ ফল তাহলে এসি মানে হচ্ছে কি এ কিউ প্লাস কিউসি তাহলে টু পয়েন্ট টু প্লাস থ্রি পয়েন্ট থ্রি

ষোলো আর দুই দেখা হচ্ছে আট তাহলে আট সেমি উত্তর হবে আট সেমি নেক্সট প্রশ্ন পরে কি বলছে দেখে নাও এটা তিন একটা বলছে একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক আয়তন ওয়াই ঘন একক এবং উচ্চতা জেড হলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান কত যদি শঙ্কুর ভূমি তাহলে ব্যসার উচ্চতা হচ্ছে এইচ একক ভূমির ক্ষেত্রফল হচ্ছে আপাতত উচ্চতা এই সমান হচ্ছে কত জেড একক তা যেটা বলেছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মানে এক্স মানে কি এক্স মানে হচ্ছে পাই আর স্কোয়ার তার হোল স্কোয়ার আর জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার ওয়াই মানে হচ্ছে কত ওয়ান বাই থার্ড পাই আর স্কোয়ার এই এইচ এইচ মানে এখানে জেড কারণ এইচ সমান জেড বলে দেওয়া আছে এখানে বলে দিয়েছে এই সমান জেড তাই পুট করলাম জেড স্কোয়ার জেড তার হোল স্কোয়ার তাই এটা হচ্ছে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার নিচে একের নয় কারণ হোল স্কোয়ার আছে একের তিন স্কোয়ার একের নয় এটা হচ্ছে পাই স্কোয়ার আর হচ্ছে আর মানে হচ্ছে কত এখানে পাওয়ার আছে দেখো দুই আর দুই চার হলো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে চার হলো আর জেড মানে হচ্ছে পাওয়ার স্কোয়ার মানে জেড স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার কাটলো পাই স্কোয়ার পাই কাটলো আট টু দা কাটলো তাহলে ওয়ান বাই ওয়ান বাই নাইন এটা উল্টে গিয়ে নয় হলো উত্তর হবে নয় নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে চারেরটা একটি গোলকের আয়তন বলছে বত্রিশ বাই তিন পাই ঘন সেমি হলে গোলকটি ব্যাসার্ধ নির্ণয় করি